আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্তভাবে শাওয়াল মাসের আমল ও তার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন হাদিসটির উল্লেখ রয়েছে এক হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস সহিউল মুসলিম সহিয়দ তিরমিজি সাতশো উনষাট নম্বর হাদিস আবু আয়ুব আল আনসারি রদি আল্লাহ তা আনহু তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওমান সামা রমাদানা সুমাদ বাহু চিত কানা কাশিয়া মিদ্দাহারি মান সামা রমাদানা যে ব্যক্তি রমজান মাসের সোম রাখবে সিয়াম পালন করবে রোজা রাখবে সোম্মা অতবর আত্মা আহু চিত্তমিং কানা কাি সাওয়াল মাসের ছয়টি সিয়াম রাখবে তাহলে সেজন্য একাধারে এক বছর সিয়াম রাখলো মানে পুরা বৎসরের নাকি সে ব্যক্তি পেয়ে গেলো সুবাহ আল্লাহ হাদিস্টে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান সামা রমাদানা যে ব্যক্তি রামাদান মাসের সিয়াম পালন করলো মানে রামাদানের এক মাস সিয়াম পালন করলো সুম্মা আতবাহ অতবর তাহলে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর কথা দ্বারা স্পষ্ট যে ব্যক্তি রামাদান মাসের সিয়াম পালন করবে তারপর আপনার শাওয়াল মাসের সিয়াম পালন করবে মানে রামাদান মাসের সিয়াম বাকি রয়েছে শুধু শাওয়াল মাসেরটা পালন করবে এমনটি নয় রামাদান মাসের দুই চারটি কাজা গেলে সেটা আগে কাজা করতে হবে তারপরে সওয়াল মাসের সিয়াম পালন করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন মান সমা রমাদানা যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করছে সুম্মা অতবর আতবাহু সিদ্ধামি সওয়াল সাউওয়ালের ছয়টি সিয়াম পালন করলো সে যেন পুরা এক বছর সিয়াম পালন করলো তো নফল সিয়াম পালন করলে এর ফজিলত কি সহিয়া তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছয়শ সিলসেলা সহিয়া 567 নম্বর হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াওমান ফি সবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একদিন সিয়াম পালন করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম পালন করলো জাআল আল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার ওই ব্যক্তির একদিনের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত দিবেন যে বাইনাহু ওয়া বাইনান নার খন্দাকান কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে একটি আর সৃষ্টি করবেন একটি পর্দা এইটে দিবেন একটা খন্দক গর্ত খনন করবেন যার দূরত্ব হবে আসমান থেকে জমিন পর্যন্ত সুবহানাল্লাহ দূরত্ব হবে আসমান থেকে জমিন পর্যন্ত এখন প্রথম আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা পাঁচশত বছরের রাস্তা তাহলে ওই ব্যক্তি থেকে জাহান নাম দূরে সরে যাবে পাঁচশো বছরের রাস্তা যে ব্যক্তি একটি নফল সিয়াম আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো লোক দেখানোর জন্য নয় তাহলে ওই ব্যক্তি থেকে জাহান নাম পাঁচশো বছরের রাস্তা দূরে সরে যাবে আল্লাহ রবাহ আলমিন আমাদের এই আমলটা করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত